সত্যদা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা। দেখতে থাকুন কি অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগবে। কাছাকাছি এসে গেছি কর্ণাটকে। এটা এই হচ্ছে কর্ণাটকের কোকাক ওয়াটার ফলস। আমরা অবশেষে এই ওয়াটার ফলসে এসে পৌঁছলাম 130 কিলোমিটার পার করে। খুবই সুন্দর দেখাচ্ছে, লাগছে দেখতে, দারুণই লাগছে। আসাম এখানে আবার পাথর ভাঙছে, ভেঙে কি করবে কে জানে। এলাকাটা দুর্দান্ত লাগছে দেখতে। অপূর্ব অপূর্ব অপূর্ব, কোনো ভাষা নেই, কি অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। দারুন দারুন, খুব সুন্দর লাগছে। এটা যদি নাকি জুলাই আগস্টে হতো তাহলে আরো বীভৎস অবস্থা হতো। না না, আর নিচে নামতে হবে না বাবা, এই যে ডেঞ্জারাস জায়গা। ঠাম্মা বসতে পারছে না, ছবি ছবি তুলে আসমেটছে না। ভিডিও তো লাগা শান করছে, আমি যেন বুট পড়ে গেছিলাম।
তাই না? এই নিচে না, ওই যে ওইখানে ওই ওই বানাইছে। এতক্ষণ ঘুরলাম, এটা বোধহয় কোনো এক সময় স্কুল ছিল, এখন ভাঙন দশা অবস্থা। আমাদের গাড়ি রওনা দিচ্ছে, এসো আস্তে আস্তে নেবে, এসো এইখান থেকে দেখো কত বড় নদীটা, ওরাই দেখো কতটা। এই যে আমার পেছনে নদীটা দেখা যাচ্ছে, আমাকে বেশ কয়েক বছর আগে এখানে একটা অনেক বড় মানে জলের তোর এসেছিল, মানে বন্যার মতন। সেই বন্যার তোরে এই ব্রিজের যে টানগুলো ছিল সেই টানগুলো সব ছিঁড়ে চলে গেছে, তো সেই থেকে ব্রিজটা অকেজ হয়ে গেছে। গোকাক ঝর্ণার জল এইভাবে যাচ্ছে, কি সুন্দর, ভেরি বিউটিফুল, দারুণ দারুণ। সবাই এনজয় করুন এই জল গিয়ে। কিছুক্ষণ আগে যে দেখালাম ঝর্ণাটা নাপছে, তার উপরে আমরা চলে এসেছি, সেখান দিয়ে গিয়ে ওই জলটা ওইখান দিয়ে পড়ছে, ওই শেষ মারা দিয়ে পড়ছে জলটা। কি অপূর্ব দৃশ্য, মন শান্তি হয়ে গেল। ঝর্ণার উপর দিকে যেখান থেকে নদী গড়িয়ে যাচ্ছে গিয়ে জলটা নিচে নামছে, সেখানকার উপরে আমরা চলে এসেছি। নদী রূপান্তরিত হয়ে ঝর্ণায় পরিণত হয়েছে। রবি পাটে যাচ্ছে, মানে সূর্যাস্ত হচ্ছে, সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। কোন দুপুরে এসেছি, দুপুর থেকে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল, সূর্যদেব
নিচের দিকে নাপতে নাপতে অন্ধকার ফিরে এলো। বন্ধুরা, অতি অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। গোকাক, এখন আমরা গোকাক ওয়াটারফল থেকে এখন আমরা ফিরেছি ঘরে। তাহলে আজকের ভিডিওর জন্য এতটুকুই। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, চ্যানেল পেনে এত সাবস্ক্রাইব করো। বাকি ইনি বলবে। ওকে, গুড বাই।